হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো তোমরা প্রত্যেকে। তো আজকে তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমি চলে আসলাম, যেটা হচ্ছে যারা প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা টেট ক্যান্ডিডেট যারা রয়েছো, তাদের জন্য কিন্তু আজকের ডেটে অর্থাৎ 18/7/2023 এই ডেটে কিন্তু একেবারেই অফিসিয়ালি তোমাদের জন্য একটা নোটিশ জারি করা হয়েছে। তো নোটিশটিতে কি বলা হয়েছে এবং সারমর্ম কি, আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো, এবং কাদেরকে ডাকা হয়েছে ভাইভা ইন্টারভিউয়ের জন্য সেটাও কিন্তু এখানে তোমাদের মাঝে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো বেসিক্যালি তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে যে দুটো নোটিশ পাবলিশ হয়েছিল, একটা হচ্ছে 11/7/2023-এ, 11/7/2023-এ একটা নোটিশ পাবলিশ হয়েছে, এবং আর একটা তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যেটা 18/7/2023 অর্থাৎ আজকে কিন্তু পাবলিশ হয়েছে, রাইট? তো আজকে নোটিশটাতে কি বলা হচ্ছে দেখো, নোটিশ ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট 19th ফেজ, 19তম ফেজে এই যে ভাইভা ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে, এবং এখানে কি বলা হয়েছে, ইন কন্টিনিউয়েশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন, হোয়াইট এখানে মেমো নম্বর দেওয়া আছে, ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন, সকলকে জানানো যাচ্ছে যে অল কনসার্ন দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং এক্সামাইন্ড অর রিকমেন্ডিং বডি ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং টু কন্ডাক্ট, এখান থেকে ভালো করে লক্ষ্য করো, ইজ গোয়িং টু কন্ডাক্ট 19th ফেজ অফ ইন্টারভিউ। ওকে, যেটা সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হতে চলেছে, কিভাবে, এবং এখানে লক্ষ্য করো, আন্ডার ইটস ডিরেক্ট সুপারভিশন অ্যান্ড মনিটরিং ফর ক্যান্ডিডেট। ওকে, ক্যান্ডিডেটদেরকে ডিরেক্ট সুপারভিশন করা হবে, অর্থাৎ প্রত্যক্ষভাবে তাদেরকে খতিয়ে তাদের পরীক্ষাটা নেওয়া হবে, ওকে, মানে নজরদারির মধ্যে রেখে তাদের পরীক্ষাটা নেওয়া হবে। এবার দেখো, তোমরা একটু নিচে আসলে বুঝতে পারবে, এটা প্রত্যেক টেট ক্যান্ডিডেটের জন্য জানা খুবই জরুরি, উইথ রেফারেন্স ইন আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান, এই নোটিফিকেশান যেটা 11/7/2023 এখানে উল্লেখ করে বলা হয়েছে, তুমি যদি 11/7/2023-এর এই নোটিফিকেশানটা লক্ষ্য করো, এখানে কিন্তু একদম ডিটেলসে বলা হয়েছে, তোমরা ওয়েবসাইটে গেলে, টেটের ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এই নোটিশটা পেয়ে যাবে, ক্লিয়ার? তো দেখো এখানে কি বলা হচ্ছে যে আর্লিয়ার নোটিফিকেশান যেটা 11/7 দেওয়া হয়েছিল সেটাকে রেফারেন্স দিয়ে জানানো যাচ্ছে যে দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং যাদের স্পেশাল এডুকেশান হিসাবে বিএড ডিগ্রি রয়েছে অ্যাজ আ ট্রেনিং কোয়ালিফিকেশান হিসাবে, ঠিক আছে, হু ডিড নট অ্যাপ্লাই আর্লিয়ার, যারা এর আগে অ্যাপ্লাই করেনি, টু পার্টিসিপেট ইন দ্য 2020 রিক্রুটমেন্ট প্রসেস, 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে যারা অ্যাপ্লাই করেনি, ইন কমপ্লায়েন্স উইথ দ্য ইন্টিরিম অর্ডার ডেটেড 9/6/2023, এই ডেটের সমস্ত যে তথ্য তাকে মান্যতা দিয়ে বলা হয়েছে বিশ্বজিৎ সিনহা এবং অভিজিৎ দাস, তাদের যে এই বিচারপতি, তাদের যে সমস্ত রায়গুলো আছে সেগুলোকে মান্যতা দিয়ে বলা হয়েছে, কি বলা হয়েছে, অনারেবল হাইকোর্টের যারা জাস্টিস তাদের মান্যতা দিয়ে বলা হয়েছে যে আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড, কত তারিখ বলা হচ্ছে, 24/7/2023 মন্ডে, সোমবার তোমাদেরকে কিন্তু অ্যাপিয়ার হতে বলছে ইন্টারভিউ বোর্ড, রাইট? তো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছ, যদি এখনও কেউ ক্লিয়ার না হয়ে থাকো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এবং যে বিষয়গুলো তোমরা বুঝতে পারলে যে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে, কাদেরকে ডেকেছে, যারা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করেনি কিন্তু যাদের যোগ্যতা আছে, একদম সারমর্ম হচ্ছে এটা। তাহলে যারা যাবে তারা কি কি নিয়ে যাবে, ফটোকপিস অফ দ্য ডকুমেন্টস লিস্টেড বিলো, নিচে কিন্তু এখানে লিস্ট করা রয়েছে এই ফটোকপিগুলো, অ্যাডমিট কার্ড অফ টেট, টেটের অ্যাডমিট কার্ড, ডাউনলোড ডকুমেন্টস টেট কোয়ালিফিকেশান, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, ওকে, এবং মানে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, মার্কশিট মাধ্যমিকের, ওকে, মার্কশিট হায়ার সেকেন্ডারি অ্যান্ড মার্কশিট অফ 2 ইয়ার ডিএলএড স্পেশাল এডুকেশান বিএড এইগুলো, ওকে, অ্যান্ড মার্কশিট
অ্যান্ড সার্টিফিকেশন গ্রাজুয়েশন, এখানে যে টোটাল 16টা পয়েন্ট আছে, ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ভোটার আইডি, আধার কার্ড লাগবে, ওকে, সমস্ত 16টা পয়েন্ট তোমাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে সুন্দর করে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে নিয়ে যেতে বলা হয়েছে। সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তোমাকে 24/7/2023 মানডে ইন্টারভিউ বোর্ডে কিন্তু পৌঁছাতে হবে। ইফ এনি ক্যান্ডিডেট, এখানটায় লক্ষ্য করো, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড, যদি কাউকে এমন বার করা সম্ভব হয়, ইন এলিজিবল ইন এনি রেসপেক্ট, কোনো ধরনের দৃষ্টিকোণ থেকে সে যদি ইন এলিজিবল হয়, সে উইল, মানে হি অর শি উইল নট বি অ্যালোড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড, ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না, ওকে। দ্য কল লেটার ফর ইন্টারভিউ ক্যান ডাউনলোডেড ইউজিং দ্য প্রাইমারি টেট 2022 পোর্টাল, এখানে ওয়েবসাইটটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে বিষয়টা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, পার্থ কর্মকারের সাইন আছে। তো টোটাল যে বিষয়টা, এন্টায়ার প্রসেসটা আমি কিন্তু তোমাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, ওকে। তো এর পরেও যদি কারোর কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে প্রত্যেকে কমেন্ট সেকশানে জানাবে, ওকে। তো অনেক দিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না, তো তা যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শক হলে দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে সঙ্গে থাকবে, এবং এই নিউজটা প্রত্যেকে অবশ্যই একটা করে শেয়ার করে তোমার হোয়াটসঅ্যাপে, যাদের সঙ্গে তোমার পরিচয় আছে টেট ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু নিউজটা অবশ্যই জানিয়ে দাও। আজকের একদম কারেন্ট নিউজ এটা। চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ধন্যবাদ।